আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো গত মাসে একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম টেলিগ্রামে, নামটা মেবি ওয়ার্ম হোল ছিল মনে হয়। আচ্ছা, তো ওইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা। ওই প্রজেক্টটা আমি বলেছিলাম যে এই মাসে ভিডিও দেবো, দেন ব্যস্ততা থাকার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো এই প্রজেক্টের ডিটেলসে আলোচনা করে তারপরই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি আপনারা কাজ করবেন। তো কাজ করবেন না বা কেন, যেমন আপনারা কাজ করতেছেন বা কাজ করেছেন স্টকনেটে, দেন লিয়ার জিরোতে জায়গাছি না, আদারওয়াইজ আরও অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে যেগুলো বিশাল বড় বড়, সেম লাইক আপনি বলতে পারেন যে ওটার মতোই। সো আশা করি আপনাদের ভালো লাগবে, দেন কাজও করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার জন্য, দেন আপনারা কাজগুলো অবশ্যই করবেন। আর ফিউচারে দেখা যাচ্ছে আপনি 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন। দেখেন, অনেকেই বলে বা অনেকেই আমরা বলে থাকি যে 10,000 ডলার, 15,000 ডলার এয়ারড্রপ, আসলে এটা কি পসিবল? আসলেই পসিবল, কিন্তু এটা হচ্ছে আপনার দক্ষতার উপরে, অর্থাৎ আপনার কাজের উপরে নির্ভর করে। আপনি যদি অল্প কাজ করেন তাহলে আপনি 500, 1,000 ডলার পাবেন, আর যদি বেশি কাজ করেন তাহলে আপনি 5, 7,000, আরও বেশি যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে 8, 10,000, 15,000, 20,000 ডলার। এটা কোনো বিষয় না, তাদের যে ম্যাক্সিমাম এলিগেশন থাকে এয়ারড্রপের সেটা আপনি পেয়ে যাবেন যদি আপনি ফুলফিল কাজ কমপ্লিট করতে পারেন। সেই জন্য বলে থাকি বা অনেকে বলে যে ম্যাক্সিমাম যে রিওয়ার্ডটা 10,000 ডলার পর্যন্ত আপনি পেতে পারেন। তবে আমরা নর্মাল যারা ইউজার, কম বাজেটের মানুষ, তারা আমরা এতটুকুই ধারণা রাখতে পারি যে 500 থেকে 1,000 বা 2,000 ডলার পর্যন্ত আমরা একটা আশা করতে পারি। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করবো, তার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে ডিটেলস যে পোস্টটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম ডিসেম্বরের 4 তারিখে, তার আগে একটা লিঙ্ক দিয়েছিলাম এই যে নভেম্বরের 30 তারিখে, এখানে দিয়েছিলাম একদিন আগে, মানে এই নতুন মাস শুরু হওয়ার আগে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে এটাই যে একটা মাস আপনার অ্যাক্টিভিটি থাকবে, দেন এখানে বলেছিলাম যে শুধুমাত্র একটা ব্রেস করে রাখার জন্য। তো এখানে আমি ডিটেলস আলোচনা করব, এখানে আমি বলেছি, তাছাড়াও আমি আদারওয়াইজ আরও ডিটেলস আপনাদেরকে একবার আলোচনা অর্থাৎ ক্লিয়ার করে তারপরে কাজে নামাবো, কীভাবে কাজ করবেন সেগুলো দেখিয়ে দিব। ওকে ওকে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, মেন ওয়েবসাইট। ওকে, তো এখানে আসার পর আপনি আদারওয়াইজ ডিটেলস দেখতে পারবেন, অ্যাবাউট, তারপরে ইকোসিস্টেম, নেটওয়ার্ক, ডেভেলপার, মানে আদারওয়াইজ অনেক ডিটেলস দেখতে পারবেন, পার্টনারসহ। সো এখানে দেখতে পারতেছেন, মানে অনেক ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আমি বলছি যে আসলে যে লিয়ার জিরো বলেন, ইনস্টকনেট বলেন, এগুলো থেকে কোনো অংশে কম না। সেটা কেন বলছি সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি আসলে 5-7 মিনিট এগুলো নিয়ে আলোচনা করবো, তার পরবর্তীতে কাজ দেখাবো, ঠিক আছে? তো আদারওয়াইজ এখানে অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, ব্রিজ করতে পারবেন। এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার রিওয়ার্ডের যে ম্যাক্সিমাম অ্যালোকেশনের কথা বলেছিলাম সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল। ওকে, সেকেন্ড যে পেজটা, এখানে দেখতে পারবেন প্রায় $225 মিলিয়ন তারা ফান্ড করেছে। এটা যদি আপনি খেয়াল করেন তাহলে লিয়ার জিরোর দিকে যদি একটুখানি তাকান তাহলে দেখতে পারবেন যে তাদের 216 না কত মিলিয়নের মতো সামথিং আর কি। তো সে অনুযায়ী এটা কিন্তু অধিক পরিমাণে, আর তারা এই যে নভেম্বরের 29 তারিখে এই পোস্টটা এখানে করেছে, ইভেন্টটার সাথে তার সাথে সাথে টুইটারও করেছে। তো এটা উল্লেখ করেছে, তার কারণটা আমি একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন। হয়েছে কি, লেয়ার জিরো আসার আগে আমরা কিন্তু অনেকেই লেয়ার জিরো নিয়ে কাজ করতেছি বা করেছি, আর লেয়ার জিরো কিন্তু আমাদের মুখে মুখে, আর লেয়ার জিরো কিন্তু 2024 সালের Q1 কিন্তু তাদের টোকেন লঞ্চ করবে। ওকে, তো এই যে লেয়ার জিরো, লেয়ার জিরোর আগের প্রজেক্ট হচ্ছে এই যে এই প্রজেক্টটা। তো অনেকে হয়তো বলতে পারেন যে এটা এতদিনের শেয়ার দেওয়ার মানে কি, বা হয়তো বা এতদিন পরে এটা আসলে বের হলো কোথা থেকে। আসলে মূলত হয়েছে কি, আপনি যদি আমার টেলিগ্রাম পোস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি বলেছি এটা আসলে অনেক পুরাতন একটা প্রজেক্ট। 2022 সালে, মানে দুর্ভাগ্যবশত তাদের ওয়ালেট, মানে তাদের ফান্ড আর কি হ্যাক হয়ে গিয়েছিলো, প্রায় 1,20,000+ ইথেরিয়াম মানে হ্যাক হয়ে গেছিলো। তো তখনকার যে ভ্যালুটা বা ভলিউমটা ছিল সে অনুযায়ী দেখাচ্ছি প্রায় $250 মিলিয়নের উপরে ডলার ছিল, বুঝতে পারতেছেন? তার জন্য তারা একটু ড্যাম খেয়ে যায়, তারা পিছনে পড়ে যায়, দেন তাদের যে প্রজেক্টটা এটা তখনই মানে অফ করে দেয়, ঠিক আছে? সকল কার্যকলাপ আর কি অফ করে দেয়, দেন টোটালি অফ। কারণ হচ্ছে তাদের এত বড় একটা ধাক্কা, এটা কেটে আসলে উঠতে উঠতে তাদের 1 বছর মোটামুটি সময় লেগেছে। আর এই যে নিউজটা, এটা প্রায় 2022 সালের ফেব্রুয়ারি মাসের।
তো এটা লাস্ট এই যে 8 থেকে 9 মাস, প্রায় 10 মাস পর এটা কিন্তু এগেন আবার ব্যাক করেছে। এটা কিভাবে ব্যাক করলো, এই প্রজেক্টের সিও জ্যাম নাকি কি জানি নাম, তো উনি আবারও পুনরায় কি করেছে, প্রায় 1,20,000 ইথিরাম সামথিং প্লাস আবারও ইনভেস্ট অর্থাৎ রিকুইডিটি বলতে পারেন যে এরকম কিছু একটা প্রোভাইড বা অ্যাড করা হয়েছে। তো পুনরায় তাদের আবার এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে যে তাদের যে অ্যামাউন্টটা মানে ফান্ডটা আর কি টোটালে 2,25,000,000, 2.25 মিলিয়ন আর কি। তো এই পরিমাণে অ্যামাউন্টটা তাদের এখনকার বর্তমানে রয়েছে, তারা পিছনে যে ধাক্কা খেয়েছিল তো সেগুলো কাটিয়ে কুটিয়ে এখন বর্তমানে ভালো একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো এটা টুইট করেছে, এটা টুইট করার কারণে হয়েছে কি, এটা কিন্তু অনেকে আগে শেয়ার করেছিল, সেই 2022 সালে ফেব্রুয়ারি মাসে শেয়ার করেছিল, ফেব্রুয়ারি মাসের আগে আর কি। তো পরবর্তীতে এটা যখনই ডাউন খায় তোর পরবর্তীতে আর কেউ আর এটা শেয়ার করেনি। দেন নতুন করে আবার কেন শেয়ার করছে, তার কারণ হচ্ছে তারা পুনরায় যখন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তাদের যে ফান্ড আছে এটা আবার নতুন করে মানে যে গ্যাপটা ছিল এটা পূরণ করেছে। এই যে মেবি এটা হচ্ছে ইয়ার নামটা, সিওর নামটা আর কি, আচ্ছা, তো যে অ্যামাউন্ট এটা গ্যাপ গিয়েছে সেটা মানে পূরণ করতে পেরেছে, যার কারণে এখন প্রত্যেকে আর কি জয়েন করতেছে। তার কারণ হচ্ছে যে এটা ফিউচার এয়ারড্রপ দিবে। আর তাছাড়া আপনি যদি একটু খেয়াল করেন, টেলিগ্রামে কিন্তু আমি দিয়েছি যে লেয়ার জিরো থেকে অধিকাংশ ইউজার কিন্তু মুভ করতেছে, সেটা হচ্ছে এই যে এই সাইডে এটার যে ব্রিজ রয়েছে এখানে অনেক ইউজার এটা ইউজ করতেছে। তার কারণ হচ্ছে এটার ফিউচারে কিন্তু এয়ারড্রপ আসবে, আর এয়ারড্রপ আসবে এটা 100% আসবে, এটা কোনো মানে যুক্তিগতভাবে বলতেছি। তার কারণ হচ্ছে তারা যেহেতু এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে বা তাদের কিছু জিনিস শেয়ার করেছে, সেক্ষেত্রে বলাই যাচ্ছে এখানে আপনার এয়ারড্রপটা আসবে। সো যাই হোক, এত কথা বলে লাভ নেই, আসলে আমার কথা হচ্ছে যে ভাই এত কথা এত কিছু যাই না, লাভ নাই, মূলত কথা হচ্ছে যেটা দেবো একটু বুঝে শুনেই দেই, জাস্ট জয়েন করবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনি ডলার খরচ করে কাজ করবেন বা ডলার খরচ হবে একটা কাজ করতে গেলে আপনারও জানার দরকার আছে, দেন বিস্তারিত জেনে তারপরে কাজ করবেন, ঠিক আছে, ওকে। আর এখানে এই যে তাদের যে ব্রেস রয়েছে, আর একটা মজার বিষয় কি, লেয়ার জিরো যেমন স্ক্যান আছে, লেয়ার জিরোর যেমন স্ক্যান নিয়ে আসছে বা আছে সেম লাইক আপনি দেখতে পারবেন তাদেরও স্ক্যান আছে, ঠিক আছে। আপনি সেম বলতে পারেন যে লেয়ার জিরোর মতো আপনি এখানে আদারওয়াইজ ট্রানজ্যাকশনগুলো এখানে চেক দিতে পারবেন। লেয়ার জিরোতে যে টেস্টনেট মেইননেট সেম লাইক এটা আপনার এরকমই, ঠিক আছে। সো বিশাল ব্যাপার স্যাপার আর কি, অনেক লম্বা সময় ধরে কথা বলতেছি। দেন এখানে এই যে ব্রিজ, এই যে প্ল্যাটফর্মটা, এখানে এটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই যে লেয়ার জিরোর কথা যদি বলেন তাহলে দেখতে পারবেন এই যে স্টার গেট ফাইন্যান্স ওইটার মতো সেম এই যে এই ব্রিজটা এসেছে তাদের অফিসিয়ালি। সো মূলত কাজ হচ্ছে আমাদের এইখানে, আদারওয়াইজ আরও কিছু ডেপস কিন্তু আমি শেয়ার করেছি, সেগুলো আপনারা একটা একটা করে ইউজ করবেন। তো ভিডিওটা কিন্তু কথা বলতে বলতেই লং হয়ে গেছে, তারপর আমি এখানে কাজ দেখাবো, যতই লং হোক না কেন আমি কাজগুলো আমি চেষ্টা করব একটু একটু দেখিয়ে দেওয়ার জন্য, ওকে। এক ফার্স্ট যেটা করবেন, লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে ওয়ালেট কানেক্টে যাবেন, ওকে। মেটামাক্স এখানে আপনি যদি দেখেন আদারওয়াইজ অনেক ওয়ালেট অর্থাৎ নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে এক ফার্স্ট আমরা যেটা করবো মেটামাক্স আমরা কানেক্ট করবো, ঠিক আছে। সো নিচে যে অপশনটা পাচ্ছেন এখানেও আপনি মেটামাক্স কানেক্ট করবেন, যেহেতু আমরা মেটামাক্সের মাধ্যমে একটা থেকে আরেকটা করব। সো আপনি চাইলে আদার্স অন্যগুলোতেও করতে পারেন, তবে ফার্স্ট টাইম যেহেতু করতেছেন বা করবেন, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখনই বুঝতে পারবেন তখন অন্যভাবে করবেন, কোনো রকম সমস্যা নেই। সো এখানে যে নেটওয়ার্ক পাচ্ছেন, ইথেরিয়াম পাচ্ছেন, বিএসসি পাচ্ছেন, পলিগন, অ্যাভালেন্স, ফ্যান্টম, মানে আদার্স আরও অনেকগুলো নাম বলে শেষ করা যাবে না, বেশ কিছু আছে। দেন আমি এখান থেকে বেসটা নিয়ে নিচ্ছি। তো এখানে যে অ্যাসেট সিলেক্টের ব্যাপারটা, এখান থেকে আপনি নিতে পারেন হচ্ছে বেস ইটিএস যেটা সেটা নিতে পারেন বা WETS সেটা নিতে পারেন। আমি এখান থেকে USDC যেটা সেটা নিয়ে নিচ্ছি, আমি অলরেডি অ্যামাউন্টটা এখানে কানেক্ট করে রেখেছি, ওকে। সো এটা হচ্ছে ফ্রম, দেন টু, আপনি কোনটাতে রিসিভ করবেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু বেশ কয়েকটা নেটওয়ার্ক আছে, আর EVM চেন যেটা এখানে কিন্তু মোড়ে আরও নেটওয়ার্ক আছে, EVM যেগুলো সেগুলি আপনি নেন, আপাতত এগুলো দিয়ে কাজটা করেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই কাজ করার আগে আমাদের দেখতে হবে যে আসলে কোথায় কেমন ফ্রিজ আছে, তারপরে আমরা কাজে নেবো, আদারওয়াইজ তার আগে নয়। যে অধিক যদি ফ্রিজ চলে যায় তাহলে ধরা খাবো। দেন আমি এখানে দিয়ে দিলাম 206 USDC, আচ্ছা এখানে যে রিসিভ করব 203-এর মতো, তার মানে হচ্ছে $3 মতো কম পাচ্ছি। তো এই নেটওয়ার্কটা চেঞ্জ করে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিও লং হলেও। দেন এই যে এখানে অ্যাবালেন্স আছে এটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো $4.5 মতো পাচ্ছি 200। সো এখান থেকে যদি দেখি অপ্রমাইজেশন যদি দেখি
তাহলে এখানে $2 মতো পাবো, $4 এখানে গায়েব। সো এখানে যদি বিএসসি দেখি তাহলে এখান থেকে $202 মতো পাবো। এখানে যদি ইয়াটা দেখি, পলিগন দেখি, তাহলে এখান থেকে এই যে পরিমাণে প্রায় ফুলফিল অ্যামাউন্টই পাচ্ছি। বাট এখানে এটা করতে গেলে মেবি অনেকটা সময়ের ব্যাপার স্যাপার আছে, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এটাই সিলেক্ট করতেছি, দেন এখানে এই যে USDC এটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। দেন এখান থেকে এই যে অ্যাপ্রোপে ক্লিক দেবো। দেখি আমিও কিন্তু এখানে ফার্স্ট টাইম করতেছি, হয়তো একটু একটু ঝামেলা হতে পারে। দেন এখান থেকে অ্যাপ্রোপে ক্লিক দিচ্ছি, আমাদের মেটামাক্সের টপ আপ চলে যাবে, এখান থেকে আমরা অ্যাপ্রুভ করব। আচ্ছা এখান থেকে যে পরিমাণে অ্যামাউন্ট আছে সেই পরিমাণে দিব, 12 সেন্টের মতো ফ্রি যাচ্ছে, সেটা হচ্ছে বেসের ETS-টা। দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। ওকে, তো অম্বলের মধ্যে আমাদের আমার বিশেষ করে একটা ট্রানজেকশন আছে, তো একটা ট্রানজেকশন আছে। এখন এই যে ট্রানজেকশনটা যদি হয় তাহলে দুইটা ট্রানজেকশন হবে, তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেন এখন যে টপ আপটা চলে গেছে, এখন আমাদের কনফার্ম করতে হবে, ফ্রির পরিমাণটা মেবি একটু বেশি লাগতে পারে, তাই তো এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে বেস সেন্ট সেন্ট ফ্রম বেস থেকে সেন্ড করতেছি USDC $216 মতো। আপনি চাইলে আরও বেশি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে প্রথমবার করলে অবশ্যই অল্প অল্প দিয়ে করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেস থেকে পলিগনে যাচ্ছে, আর এখানে এই যে ভিউ স্ক্যানে যদি যান তাদের এই যে স্ক্যানে গিয়ে দেখতে পারবেন আর কি। এতে কিন্তু আপনি যেগুলোতে ট্রানজেকশন করেন না কেন, এটা কিন্তু এই যে তাদের এই যে পাওয়ার বাই লেয়ার জুড়ে একটা ব্যাপার স্যাপার আছে না, দেখেন না, ওইটার মতোই আর কি। আপনি তাদের ইকোসিস্টেমে যেগুলোতে ট্রানজেকশন করেন না কেন, তাদের এখানে ট্রানজেকশনগুলো শো হবে, দেখতে পারবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজেকশন প্রসেসিং আছে, তো এই যে দেখেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস, মানে আমার এই অ্যাড্রেসে আসবে আর কি। তো ট্রানজেকশন হেয়ার সেখানে চলে আসছে। ওকে, আমাদের ট্রানজেকশন কমপ্লিট। দেন ট্রানজেকশনটা আপনি যদি করেন হচ্ছে পলিগনে তাহলে একটু সময় লাগবে। ওকে, তারপর পুনরায় এই পেজে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে এটা কমপ্লিট। দেন এখানে আমাদের এটা ক্লেম করে নিতে হবে। একটা জিনিস দেখবেন যে এই যে আমরা বেস থেকে যে সেন্ড করেছি কোনো ধরনের কোনো গ্যাস ফ্রি লাগে নাই। ঠিক আছে, এখন এটা ক্লেম করে নিতে আমাদের একটু ফ্রি দিতে হবে, এই যে। সো এখানে ক্লেমে ক্লিক দিব, আমাদের পলিগন নেটওয়ার্কটা সুইচ করতে বলবে, সুইচ করে দেব। ওকে, আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, কাটকুট করতেছি না আপনাদের সুবিধার ক্ষেত্রে, যাতে ঝামেলায় না পড়েন। দেন এখন আমরা এখান থেকে এই যে আমি একটু ফাস্ট করার জন্য এখান থেকে 15 সেকেন্ডের যেটা সেটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে কনফার্মে করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এটা ট্রানজেকশন চলে গেছে, জাস্ট একটু সময় লাগবে আমাদের ওয়ালেটে USDC যেটা এটা চলে যাবে পলিগন নেটওয়ার্কের। ঠিক আছে, ওকে, ইনস্ট্যান্টলি হয়ে যায়, এই যে কমপ্লিট দেখতে পাচ্ছেন, কমপ্লিট। দেন এখান থেকে আপনি চাইলে মেটামাক্স এটা অ্যাড করতে পারেন, দেন এখান থেকে অ্যাড টু USDC মেটামাক্সে এখানে অ্যাড করে নিতে পারবেন, জাস্ট ওয়ালেটে শো করানোর জন্য। ঠিক আছে, তাহলে এখানে এই যে আপনার এটা কাজ কমপ্লিট। এখানে এই যে মোর ব্রিজ, আমরা এখানে যদি চলে আসি তাহলে এখানে আবারও ব্রিজ করতে পারবো। আর যদি ব্যালেন্সটা যদি আপনি দেখেন ওই জায়গায় গিয়ে দেখতে পারবেন, যেহেতু আমরা মেটামাক্সে অ্যাড করেছি। তাছাড়া আপনি এখানে এই যে পলিগনটা আপনি খুঁজে বের করবেন কোথায় আছে, বা সার্চ দিবেন, সো কোথায়, কোন দেশে চলে গেছে, সরি এটা নিচে চলে গেছে। আচ্ছা, এখানে এই যে পলিগন, দেন এখানে এখানে যদি দেখে আমাদের USDC যেটা এটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, এই যে এখানে ব্যালেন্সটা শো হচ্ছে এটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে যদি আপনি আরও ট্রানজেকশন করেন তাহলে করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এখান থেকে আরেকটা ট্রানজেকশন করে দেখিয়ে দিচ্ছি, পলিগন থেকে আপনার বিএসসি নেটওয়ার্কে, এখানে করলে আপনি সেম অ্যামাউন্টে পাচ্ছেন, আপনার কোনো খরচা নেই। ঠিক আছে, আদারওয়াইজ এটা একটু দেখে করবেন, যদি অন্যগুলোতে করতে চান দেখা যাচ্ছে $2-3 মতো ফ্রি লেগে যেতে পারে। দেন এখানে আসার পর সেমভাবে আপনি কি করবেন, অ্যামাউন্ট বসিয়ে টসিয়ে দেন এখান থেকে অ্যাপ্রোপে ক্লিক দেবেন। ঠিক আছে, এখানেও আরেকটা ট্রানজেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আরও দু একটা ডেপস দেখিয়ে দেবো, ভিডিও লং হলেও কোনো সমস্যা নেই। দেন কাজগুলো একবারে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাপ্রোভ ক্লিক দিয়ে দিচ্ছি। অ্যাপ্রোভ হয়ে যাওয়ার পর পুনরায় আপনি যেটা করবেন, এখানে আবারও নিয়ে আসবে,
দেন এখান থেকে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সো ফ্রি পরিমাণটা কিন্তু খুবই সীমিত, একেবারে অল্প, ফ্রি কাটে না বললেই চলে, তবে ক্লাইম করার সময় একটু ফ্রি কাটে আর কি, ঠিক আছে, সেটাও অল্প আর কি। তো এখানে এটা এই যে প্রসেসিং আছে, সেম এখানে দেখতে পারবো যে এই যে এখানে আবারও ট্রানজিশনটা চলে গেছে, দেন এখানে পলিগন থেকে বিএসসি নেটওয়ার্কে। এখানে হয়তো এখানে আরও একটু বেশি সময় লাগতে পারে মেবি, যেহেতু পলিগন একটু ঝামেলা করে। দেন এখান থেকে ভিউতে যাবেন, স্ক্যানে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ঝামেলায় না পড়েন। ওকে, এখানে আসার পর আপনি এখান থেকে এই যে ট্রানজ্যাকশনটা কপি করাবেন, ট্রানজ্যাকশনটা কপি করার পর এখানে আসবেন, এখানে দেখেন 512 কনফার্মেশন কমপ্লিট হলে কিন্তু এটার টাস্ক মানে ব্রিজটা কমপ্লিট হবে। ধরেন এই যে এখানে ক্লাইম অপশনটা আসে, আপনি ক্লাইম করবেন কিভাবে যদি আপনার এখান থেকে যে পেস্টে যদি লিলুট মেরে দেয়, মানে এখান থেকে আপনি বের হয়ে চলে আসছেন, এখন এটা খুঁজে তো আর আপনি পাবেন না, তাই না? তো তার জন্য যেটা করবেন, এই যে এখানে ট্রানজ্যাকশনের অপশন আছে এখানে যাবেন, যাওয়ার পর আপনি যে ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করছেন এটা এখানে দেবেন। এটা আমি এক্সট্রা দেখে দিচ্ছি যাতে ঝামেলায় না পড়েন আর কি। দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এখান থেকে যে পলিগনে যেহেতু আমরা করেছি পলিগনটা দিয়ে দিলাম, দেন এখান থেকে সার্চে ক্লিক দিবেন, তাহলে আগের পেজটাতে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ক্লাইম অপশনটা যখনই আসবে এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন, আর এটা যদি আপনি ক্লাইম না করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। অবশ্যই এখানে এসে ক্লাইম করে নেবেন, আর এখান থেকে অবশ্যই ট্রানজ্যাকশন ভিউতে গিয়ে ট্রানজ্যাকশন যে হ্যাশটা এটা অবশ্যই কপি করবেন, আর যদি আপনি ওই জায়গায় থাকতে পারেন কিছু সময় থাকবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা একটু এটা একটু সময় লাগবে, কারণ হচ্ছে পলিগনে একটু সময় নিয়ে থাকে আর কি। ওকে, এটা কমপ্লিট, দেন এখান থেকে ক্লাইমে ক্লিক দেবেন। অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ক্লাইম করতে হবে, আমি বারবার বলছি, নয়তো কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হবে না, ঠিক আছে। তো এখান থেকে সুইচ করে নিলাম বিএসসি নেটওয়ার্ক, দেন এখান থেকে আমাদের ওয়ালেটে কনফার্মেশন চাপে আমরা কনফার্ম করে দেবো। ওকে, 22 সেন্ট আমার তো ফ্রি লাগবে, সামান্য অ্যামাউন্ট। দেন এখানে কমপ্লিট। ওকে, সো একটা একটা করে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো এখানে যে নেটওয়ার্কগুলো রয়েছে এগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সেকেন্ড যে ব্রিজটা কেরিয়ার নাকি, আচ্ছা এইটাও এখানে দেখতে পারবেন, পাওয়ার বাই অম্বল হোল নাকি। তো এখানে আরও যে বেশ কয়েকটা টেপস দিয়েছি পোস্টের মধ্যে দেখতে পারবেন, সবগুলো কিন্তু তাদের আন্ডারে না, বাট আপনি যদি ওইগুলো করেন তাহলে আদার্স অর্থাৎ মাল্টিপল এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে যে শুধুমাত্র পাওয়ার বাই যেগুলো পাবেন সেগুলো তো করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানে আসার পর ওয়ালেট কানেক্ট করবেন, একটু ওয়ালেটে ক্লিক দেবেন, মেটামাস্ক কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখান থেকে আপনি সেটিংসে যেতে পারেন, যদি স্লিপেসের একটা ব্যাপার স্যাপার থাকে সেগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দেন এখান থেকে ফার্স্ট আমরা যে নেটওয়ার্কটা রাখবো বিএসসি, কারণ হচ্ছে বিএসসিতে আমাদের ইউএসডিসি যেটা সেটা রয়েছে। দেন এখান থেকে নিচে ডিস্ট্রিপিকেশন এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি কিন্তু ইভিএমের বেশ কিছু নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে কিন্তু আপনি ইউজ করতে পারেন, অবশ্যই প্রত্যেকটা নেটওয়ার্ক চেষ্টা করবেন ইউজ করার জন্য, আর অবশ্যই এটা ডিস্ট্রিবিউশন লিস্টে গিয়ে দাঁড়াবে, সেটা সেম লাইক আপনি বলতে পারেন যে লেয়ার জিরোর মতো। আমি এখান থেকে বেস্টটা সিলেক্ট করতেছি, দেন এখান থেকে যে অ্যামাউন্টটা এটা আমি এখান থেকে ইউএসডিসি যেটাই সেটাই এখান থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, কানেক্ট করতে বলতেছি ওয়ালেট, মেবি এটা এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। সো এই যে মেটামাক্স এটাও কানেক্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে ব্যালেন্স, ওকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আর ইউএসডিসি যদি না শো হয় তাহলে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে, মেটামাক্স থেকে। ওকে, এখানে অ্যামাউন্ট যেটা আছে সেটা আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি, ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্রোপে ক্লিক দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার বিএমবি ব্যালেন্সটা নেই, হবে কিনা জানি না, দেখি। আচ্ছা, ফ্রির পরিমাণটা বেশি না, মাত্র 4 সেন্টের মতো যাচ্ছে আর কি, এটা হচ্ছে অ্যাপ্রোপের জন্য। অ্যাপ্রুভ কমপ্লিট হলে কনফার্ম অ্যান্ড ডিনিং নাকি ট্রানজেকশন, দেন এখানে ক্লিক দেবেন, তাহলে আপনার এই যে ব্রিজটা এটা এখান থেকে কনফার্ম করে দিলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে 10 সেন্টের মতো চাচ্ছে, মানে ফ্রি একবারে সীমিত স্টার্ট গেট ফাইন্যান্সের মধ্যে দেখবেন হিউজ পরিমাণে একটা ফ্রি কাটে, বিশাল ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, এখানে যে ট্রানজেকশনটা হচ্ছে এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে, কারণ সেটা পলিগনে না, পলিগনে একটু সময় নিয়ে থাকে আর কি।
আর এখানে ব্লকের পরিমাণটা দেখতে পারবেন, এখানে 15 ব্লক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওয়েট করি, ব্লক যেটা কমপ্লিট হয়ে গেলে সুইচ করতে বলবে, সুইচ করে নেবেন ওয়ালেটটা। দেন এখান থেকে নর্মাল ম্যানুয়ালি রিডিম আর কি, তো এখান থেকে রিডিম করে নেবেন, ঠিক আছে? ম্যানুয়ালি এখানে একটা টাইম দেওয়া আছে, দেন এখান থেকে রিডিমে ক্লিক দেবেন। এটা সিস্টেমটা হচ্ছে রিডিম করার, রিডিম করতে কিন্তু আমি বারবার বলতেছি, রিডিম করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? দেন এখান থেকে কনফার্মে ক্লিক দেবেন, রিডিম করতে যাতে মিস না হয় আর লেটও যাতে না হয় কাজ করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন ইনস্ট্যান্টলি হয়ে গেছে, এখানে বলতেছে ট্রানজেকশন ডিটেল এবং কি ব্রিজ কমপ্লিট, ঠিক আছে? সো এখানে এভরিথিং ইজ ওকে। দেন পুনরায় এখানে চলে আসলাম, এখানে আসার পর দেখি USDCটা আমাদের বেসেস আসছে কি না, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো USDC। আচ্ছা, এটা শো হচ্ছে না, ম্যানুয়ালি অ্যাড্রেস দিতে হয়। আচ্ছা, একেবারে নিচে আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো মূলত কথা হচ্ছে এইভাবে ব্রিজ করবেন। দেখেন আমি কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু বেস থেকে কিন্তু ঘুরালাম কোথায় হচ্ছে পলিগনে, পলিগন থেকে BMB চেনে, BMB থেকে আবারও নিয়ে আসলাম বেসের মধ্যে। দেখেন আমার এখানে কিন্তু যে অ্যামাউন্ট সেই রয়ে গেছে, মানে একটু কিন্তু ফ্রি দিতে হয় না, কম বেশি কিন্তু হয় না, কারণ হচ্ছে একটু আমি দেখে শুনে করেছি এভাবে করবেন, আর নয়তো বা দেখা যাচ্ছে উল্টা পাল্টা করলে 2-3 USDT করে কম পাবেন প্রত্যেক ট্রানজেকশনে। আর ট্রানজেকশন ফ্রি তো দেখেছেন সামান্য পরিমাণে, তেমন একটা বেশিও না। সো অল্প ফ্রির মধ্যে কিন্তু আপনি এভরিথিং কমপ্লিট করতে পারবেন। আর তাছাড়া যেটা বলছিলাম, এখান থেকে ফ্রির পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি। এই ট্রানজেকশনটা কমপ্লিট করার জন্য 82 সেন্টের মতো ফ্রি গেছে, ঠিক আছে? আর এই ট্রানজেকশন এটা অ্যাপ্রুভ করার জন্য 1 সেন্টের মতো গেছে। আর এখানে যে আরেকটা অ্যাপ্রুভ আছে, এটার জন্য 1 সেন্টের মতো, 1 সেন্ট না, মেট্রিকের পরিমাণটা এটার জন্য 2 সেন্ট গেছে, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে একটা করেছি, এটার জন্য গেছে 18 সেন্ট, এটার জন্য গেছে হচ্ছে কত, 13 সেন্টের মতো। মানে ট্রানজেকশন করেছি ইন টোটালে 3টা না 4টা, তো সে অনুযায়ী এখানে 13 সেন্ট, 18 সেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে, মানে ইন টোটালে $1 খরচ হয় না সবগুলো ট্রানজেকশন মিলিয়ে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো জাস্ট এভাবেই ট্রানজেকশন করতে থাকেন, আর বাকি যে ডেপসগুলো আছে সেগুলো চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন।